ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2022 শিক্ষাবর্ষে সবাইকে আমার ফোরের প্রিয় ছাত্রছাত্রী সবাইকে স্বাগতম এবং ওয়েলকাম। তো আজকে আমার প্রথম ক্লাস, তো আমি প্রথম ক্লাসে তোমাদেরকে আঁকাবো। দেখো, ছাতা মাথায় একটি মিন, ছাতা মাথায় একটি মিন, ঠিক আছে? ছাতা মাথায় একটি মিন, দেখো পেজ নাম্বার, দেখো 23, পেজ নাম্বার 23, 2 তে হচ্ছে নিয়ম দেখিয়েছে, মানে স্টেপ বাই স্টেপ একটা ছাতা কিভাবে আঁকতে হবে। হ্যাঁ, আর 3 তে হচ্ছে এবং কমপ্লিট ছবিটা দেখিয়েছে, ছাতা মাথা একটা ছাতা যে যে কোনো মানুষ ধরতে পারে, এখানে একটা মেয়ে দেখিয়েছে, ঠিক আছে? একটা মেয়ে একটা ছাতা ধরে আছে, সেটা হচ্ছে তোমার কমপ্লিট ছবিটা সিটে দেখিয়েছি, ঠিক আছে? তো আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, প্রথমে এখানে আঁকতে হবে ছাতা। তা ছাতাটা তোমরা নিশ্চয়ই কীভাবে আঁকতে হয় জানো। তো এখানে একটা কথা বলি, এইটা কিন্তু ফ্রন্ট ফিগার দেখিয়েছি, ঠিক আছে? অনেকেই কিন্তু ফ্রন্ট ফিগার আঁকতে পারবে না, যারা ধরো বাড়িতেই নিজে নিজেই ছবি আঁকে, তারা কিন্তু অনেকেই ফ্রন্ট ফিগার আঁকতে পারে না, বা যারা টুকটাক শেখে বা যারা প্র্যাকটিস করে, হ্যাঁ, তারা হয়তো আঁকতে পারবে, কিন্তু ফ্রন্ট ফিগার অনেকেই আঁকবে না। সেই জন্য আমি তোমাদেরকে এটা সহজ করার জন্য আমি এটাকে ব্যাক ফিগার করে দিচ্ছি, ঠিক আছে? ব্যাক ফিগারও আঁকলে হবে এবং ফ্রন্ট ফিগারও আমি পরে দেখাবো, আমি আগে সহজটা দেখাই, তারপর আমি তোমাদেরকে এটা একবার দেখিয়ে দেবো। আপাতত আজকে আমি ব্যাক ফিগারই দেখাবো তোমাদেরকে, যাতে সবাই তোমরা করতে পারো এবং বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথমেই আঁকতে হবে কি ছাতা, ছাতাটা আমাদের আঁকতে হবে। ছাতা আঁকার নিয়ম আমি তোমাদেরকে প্রত্যেককেই দেখিয়েছি এবং প্রত্যেকেই জানো ছাতা কিভাবে আঁকতে হয়। তাহলে প্রথমে ছাতা আঁকতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা কি করতে হবে, চাঁদা আঁকতে হবে বা অর্ধবৃত্ত আঁকতে হবে, যেটা আমরা জ্যামিতিক ভাষায় চাঁদা বলি বা অর্ধবৃত্ত বলি, ঠিক আছে? দেখো আঁকলাম, তারপরে কি করলাম, এখানে একটা বৃত্ত, এখানে একটা, তিন ভাগে আমরা ভাগ করে তিন দুটো বৃত্ত বসালাম। তারপর এখান থেকে এই ঠিক আছে, এই করলাম, ভালো করে দেখবো সবাই। তারপর থেকে এই এই হলো, এবার এই দাগটাকে ডাবল করতে হলো। তারপর থেকে এইখান থেকে আমার ছাতার কি হবে, ছাতার ডান্ডিটা হবে, সবাই বুঝতে পেরেছ? কিন্তু আমরা ছাতার ডান্ডিটা দেবো না, এখান থেকে আমরা একটা ফিগার করে দেবো, একটা ব্যাক ফিগার করে দেবো। ওখানে একটা মিলে দেখো ফ্রন্ট ফিগার আছে, আমরা ব্যাক ফিগার করে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের আঁকতেও সুবিধা হবে। কিরকম প্রথমে দেখো, আমরা মিলিটার অর্ধে মাথা দেখালাম, ঠিক আছে? তারপর মেয়েটার চুল দেখালাম, এই এরকম হলে আবার তোমাদেরকে ছাতার দামিটা দিতে হবে, কিন্তু একবার ছাতার দামি দেওয়ার দরকার নেই, এরকমই করুন।
মেয়েটা জুতো পরে আছে, ভালো করে দেখে নাও, ঠিক আছে? তাহলে আমরা প্রথম কি আনলাম, প্রথম আনলাম আমরা ছাতাটা, তারপরে আনলাম মেয়েটা, ঠিক আছে? তারপরে দেখো ছাতা মাথায় মেয়ে আমাদের আঁকা কিন্তু অলরেডি কমপ্লিট, ছাতা মাথায় মেয়ে আমাদের আঁকা কমপ্লিট। এইবার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে সেটা যে যেরকম ভাবে তোমরা দিতে পারো, যে যেরকম ভাবে যার যেরকম মনে হচ্ছে সেটা দিতে পারো। যেমন এখানে বইতে যেটা আছে সেটা আমি একটু করে দিই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখো আমাদের কমপ্লিট ছবি আঁকা হয়ে গেল। তাহলে আমাদের প্রথম আঁকতে হবে কি, প্রথম আঁকতে হবে আমাদের ছাতাটা, তারপরে আঁকতে হবে মেয়ের মেয়ের যে আমাদের যে ফিগারটা, তারপরে তুমি ব্যাকগ্রাউন্ডে চাই, তুমি যেভাবে তুমি ব্যাকগ্রাউন্ড চাইছো সেভাবে তুমি করতে পারো। ব্যাকগ্রাউন্ডের যে দৃশ্যটা সেটা তুমি যেভাবে কম্পোজ করবে সেভাবেই তুমি করতে পারো, বইয়ের মতো করতে হবে তার কোনো মানে, কিন্তু তোমাকে মেইন ছবিটা এইভাবেই আঁকতে হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এইবার এইটাকে সুন্দর করে তোমরা বইতে যেরকম কালার আছে সেরকম করতে পারো, বা নিজের মতো তোমরা সুন্দর করে কালার করতে পারো। তাহলে এটা বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে সবাই, হ্যাঁ? এটা আমি দেখবো অনেকগুলো করে প্র্যাকটিস করবে, তাহলে সবাই এটা বাড়িতে দু তিনবার করে সবাই প্র্যাকটিস করবে এবং আমি দেখবো, ঠিক আছে? তাহলে এটা তোমার বাড়ি এইসবও রইলো, হ্যাঁ? সবাই তাহলে আজকে এই পর্যন্ত রইলো, পরের ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওয়েলকাম।